বাণিজ্যিক ভিত্তিতে পেঁয়াজের বীজ উৎপাদন। পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল, এর পাতা ও ডাটা ভিটামিন সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। বাংলাদেশে বর্তমানে প্রায় 1,27,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয় এবং মোট উৎপাদন প্রায় 5,30,000 মেট্রিক টন। দেশে চাহিদার তুলনায় পেঁয়াজ উৎপাদনে বেশ ঘাটতি রয়েছে, সে কারণেই অনেকেই পেঁয়াজের বীজ উৎপাদন করে সফল হচ্ছেন। ফরিদপুর জেলাধীন সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের কিষানী মোসাম্মদ সায়েদা বেগম অনেক আগে থেকে পেঁয়াজের বীজ উৎপাদন করে আসছেন। এবছর তিনি কৃষি প্রণোদনা হিসেবে কৃষি অধিদপ্তর থেকে পেঁয়াজ বীজ উৎপাদনের প্রদর্শনী প্লট পেয়েছেন। তিনি তার 3.5 একর জমিতে এ বীজ উৎপাদন করছেন। বীজ উৎপাদনের জন্য জমিতে 10-12টি চাষ দিয়ে জমি প্রস্তুত করে বাল বা কন্দ রোপণ করতে হয়। ভালো বীজ পেতে হলে ভালো কন্দ রোপণ করা দরকার। এখানে উৎপাদিত জাতগুলো হলো তাহিরপুর, বাড়ি পেঁয়াজ 1, সুখসাগর, নাসিক কিং ও সুপার কিং। পেঁয়াজের রোগবালাই ও পোকামাকড় দমন করতে বেশ খরচ হয়, তবে সে তুলনায় লাভও প্রায় 4 গুণ। প্রযুক্তি ব্যবহার করে চাষ করলে অনেক লাভ হয়। তিনি গত বছর প্রায় 200 মন বীজ উৎপাদন করেছেন। এ বীজ প্রায় 4 কোটি টাকা বিক্রি হয়েছে। এবছর আরো বেশি বীজ উৎপাদন করবেন বলে আশা করছেন। পেঁয়াজের বীজ উৎপাদন হতে প্রায় 6 মাস সময় লাগে। 16 বছর ধরে সায়েদা বেগম তার স্বামীকে নিয়ে পেঁয়াজের বীজ উৎপাদন করে যাচ্ছেন। প্রতিদিন 20-30 জন শ্রমিক তার জমিতে কাজ করেন। বীজ সংগ্রহের সময় প্রায় 300 শ্রমিকের প্রয়োজন হয়। ৮০% জমিতে আমি 2 মণ বীজ পাই, তখন আমি 2 মণ বীজ বিক্রি করি 80,000 টাকা। তখন দেখলাম যে আমি একটু লাভবান। পরের বছরে আমি আবার একটু বাড়াইলাম, পরের বছরে আমি 13 মণ বীজ পাই। তারপরের বছরে আর একটু বাড়াইলাম, এভাবে আস্তে আস্তে দেখলাম যে আমার লাভবান। এবং আমার দেখা দেখি করে আমাদের এই অঞ্চলে যারা বেকার যুবকরা আছে ওরাও আমাদের সাথে সাথে, এই পেঁয়াজের মাঠটা ছিল পুরাটাই আপনার ইরি ধানের ব্লক, তখন কেউ এই বীজ বুঝতোই না। তখন আমরা যখন করি আমাদের দেখা দেখি করে আমাদের করার 2-3 বছর পরে তো এই সবাই একটু একটু করে শুরু করছে। আমাদের এই মাঠে 4/3 ভাগই আমাদের, আর সবার অন্য অন্যদের ওরা করে। এই পর্যন্ত একটু একটু করে বাড়ানোতে আমরা এই বছরে 30 একর জমিতে আমরা পেঁয়াজের বীজ উৎপাদন করি। তাতে এই বছরে দাম যাওয়াতে আমরা 4 কোটি টাকা বিক্রি করছি। 200 মণ বীজ ছিল আমার প্রোডাক্টে। আমার সারা বাংলাদেশ থেকে আমার পেঁয়াজের বীজ নিতে আসে। আমার বীজের খান বীজ নামে আমাদের বীজের নাম, সেই পরিচালনায় আমাদের বীজ সারা বাংলাদেশে যায়। বীজের মান ভালো, বিভিন্ন জায়গা থেকে আমাকে সেরা কৃষি হিসাবে পুরস্কার দিছে কৃষি সম্প্রসারণ। এবং আমি এই বছরে চ্যানেল আই অ্যাগ্রোয়ার্ড আমাকে 5 লাখ টাকার চেক পুরস্কার করছে সেরা নারী কৃষক হিসাবে। সেই হচ্ছে আমি খুব উৎসাহিত। এবছরে আমাকে দেখে আরও অনেকেই উৎসাহিত হয়েছে। আমি মনে করি যে আমি নারী হিসাবে আমি পিছিয়ে নাই। আমি অনেকবারই ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরও আমি পিছাই নেই। এই পেঁয়াজের বীজের ঘাটতি আমি বাংলাদেশে পূরণ করতে চাই এবং বাহিরে রপ্তানি করতে চাই, এটাই আমার আশা। আমরা খাদ্যে স্বয়ং সম্পন্ন, কিন্তু পেঁয়াজের একটু ঘাটতি আছে, ওটাও যেন আমরা পূরণ করতে পারি। আমাদের কৃষকরা যেন এই পেঁয়াজ দিয়ে এটুকু পূরণ করতে পারে, এটাই আমি চাই। ২০০৪ সাল থেকে এই পেঁয়াজের বীজের চাষটা শুরু করি। প্রথমে আমাদের 40% জমি থেকে 80 কেজি বীজ হয়। এই 80 কেজি বীজ থেকেই দেখলাম প্রথম বছরই আমাদের অনেক লাভ হলো। ক্রমান্বয়ে আমরা এই বীজটা বিক্রি করি, যে টাকা বিক্রি করি সেই টাকাই আবার মাঠে আমরা ইনভেস্ট করি। করতে করতে এই গত বছরে আমি 30 একর জমিতে বীজ রোপণ করছিলাম এবং 30 একর জমিতে আমরা যে পরিমাণ বীজ পাইছি তাতে প্রায় 4 কোটি টাকা বিক্রি করছি। এবং এই বীজটা নভেম্বর ডিসেম্বর মাসে লাগাইতে হয় এবং সেচ দিতে হয়, শিশু বাচ্চার মতো লালন পালন করতে হয় এবং খুব যত্ন করতে হয়। এবং এর যে কীটনাশক ওষুধগুলো এবং অনেক দামি এবং ব্যয়বহুল। আমাদের এই পেঁয়াজটা ফরিদপুরের ব্ল্যাক ডায়মন্ড হিসাবে পরিচিত, কালো সোনা। এবং আমি
বা আমার ওয়াইফ আমরা দুজনে মিলেই এই পেঁয়াজের আবাদটা শুরু করি। এক সময় আমাদের খুবই অভাবনন ছিল, আমরা চলতে পারতাম না এরকম। তো এইভাবে বাড়াইতে বাড়াইতে আমরা এই উৎপাদনটাকে এই অঞ্চলে এখন সব বেকার যুবকরাই আমাদের দেখে এই চাষাবাদ শুরু করে এবং বিএডিসি এবং কৃষি সম্প্রসারণের আমরা দুজনই এসএমই কৃষক এবং চুক্তিবদ্ধ চাষি বিএডিসি বিভিন্ন সময়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, কখন কি দিতে হবে, কি সমস্যা, এদের কোনো রোগ হলো কিনা, বা অনেক সময় পার্পল ব্লোস রোগ হয় সেটা হলে ওই হাইগুলো নষ্ট হয়ে যায়। এবং আমাদের দেখেন এখন একটা পেঁয়াজের হাইতেও কোনো দাগ নাই, ফুলগুলো পেকে যাবে ঠিক, হাইগুলো ওরকম সবুজই থাকবে। এটা আমাদের বিভিন্ন সময় ট্রেনিংয়ের কারণে এবং কৃষি সম্প্রসারণের আমাদের যথেষ্ট সহযোগিতা করে এবং বীজ দিয়ে আর্থিক প্রণোদনা দিয়ে সহযোগিতা করে। সারা বাংলাদেশে এত বীজের চাহিদা, এই চাহিদার কারণেই বীজের যেমন চাহিদা আমরা দিতে পারি না প্রতি বছর এবং বাড়াইতে থাকি, চাহিদাও বাড়তে থাকে। এই বছরে আমি 35 একর বীজ আবাদ করছি, আশা করছি এই বছরও আমি অনেক টাকা পাবো। এবং সবচেয়ে ভালো কথা, আমাদের এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়, প্রায় 40 জন লোক সারা বছর থাকে। যখন এই বীজটা আমরা ঘরে তুলি তখন 300-400 পরিবার বাসে, পাড়া প্রতিবেশী সবাই খুব আমার এই কাজে উৎসাহ দেখে সবাই এখন এই পেঁয়াজের বীজ আবাদ করে। এখন ফরিদপুরে 1 ইঞ্চি জমিও খালি নেই, এত সুন্দর নকশিকাঁথা মাঠের মতো সুন্দর। এটা শিশু বাচ্চার মতো লালন পালন করতে হয়, এটার একটু ব্যর্থই হলে ফসল ঘরে উঠবে না। যেমন ওই যে পার্পল ব্লোস রোগটা আছে, আবার ওই শোষক পোকা ধরে যেটা চোখে দেখা যায় না, এটা একবার ধরে গেলে ভিতরে বাচ্চা হয়, বাচ্চা হয়ে ডিম দেয় এবং এই গাছগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, পেঁয়াজের হাইগুলো ভেঙে যায়, খাড়া থাকে না। অনেকেই বলে যে আমাদের তো লাগাই হইলে পারে পড়ে যায়, এই বিভিন্ন কারণ আছে। এই ওষুধগুলো সময় মতো দিতে হবে, ডোজগুলো ঠিক মতো দিতে হবে এবং এই বীজটা বিশুদ্ধ করতে হবে। আমরা এই বীজটা যখন আমরা বীজটা মার্কেটে দিই তখন এই বীজটাকে বিশুদ্ধ করে দিই, আবার যখন রোপণ করি তখনও পাউডার দিয়ে পানি দিয়ে স্প্রে করে এই বীজটাকে বিশুদ্ধ করে লাগাই, যার কারণে আমাদের বীজটা অনেক মানসম্মত। আমাদের দেশে এখন বীজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ দরকার। আমরা যে বীজটা পিএসটা উৎপাদন করি সেই পিএসটা 30% পিএসটা নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার কারণে আমাদের আমদানি নির্ভরশীল হতে হয়। এবং এই 30% পিএস যদি আমরা সারা বাংলাদেশে সংরক্ষণ করতে পারি স্টোরেজের মাধ্যমে, তাহলে কিন্তু বাইরে থেকে আমাদের বেশি একটা পিএস আমদানি করতে হবে না, এবং বরং আগামীতে আমরাই পিএস বাইরে রপ্তানি করব। সরকার যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে, ঋণ দিয়ে সমস্ত চাষিদেরকে যে অঞ্চলে যে ফসলটা হয় সেই অঞ্চলের উপর সেটার উপর গুরুত্ব দিবে, তো এটা ভালো উদ্যোগ। সেই উদ্যোগের জন্যই আমাদের দাবি সরকারের কাছে, যেমন ফরিদপুর অঞ্চলে প্রত্যেকটা থানা উপজেলায় বা যে অঞ্চলে পিএস উৎপন্ন হয় কোল্ড স্টোরেজ করে, তাহলে আমাদের এই পিএজের বাল্বের ঘাটতি তো হবে না। ফরিদপুর সদর উপজেলায় পেঁয়াজের বীজ উৎপাদন প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে উপজেলা কৃষি কর্মকর্তা সর্বত্র প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কৃষকের পরামর্শ প্রদান করছেন, প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, এতে পেঁয়াজের বীজ উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই রবি মৌসুমে প্রত্যেকটা জেলাতেই দেখবেন যে বোরো ধানটা বেশি এলাকা জুড়ে করা আছে। এই ফরিদপুরই ব্যতিক্রম যে এখানে কিন্তু বেশি এলাকা জুড়ে আমার করা আছে এখন এই পেঁয়াজের বীজ। পেঁয়াজের বীজটা আমাদের এই এলাকায় একরকম আমরা ব্ল্যাক ডায়মন্ড বা ব্ল্যাক গোল্ড, কালো সোনা হিসেবে আমরা এটা পরিচিতি পেয়েছে। ফরিদপুরে আমাদের পেঁয়াজের উৎপাদনটা ব্যাপকভাবে হয়। আমার এই সদর উপজেলায় এবছরও প্রায় 450 হেক্টর জমিতে এই পেঁয়াজের বীজের আবাদ হচ্ছে। এখান থেকে যেই পেঁয়াজের বীজটা উৎপাদিত হবে সেটি আশা করা যায় যে প্রায় 1,000 কোটি টাকার মতো বিক্রি হবে। পেঁয়াজের কিছু রোগ আছে, আপনার পার্পল ব্লোচ অপনিয়ন বলি আমরা, রুট রট বলি, বিশেষ কিছু শোষক পোকা আছে, হোয়াইট ফ্লাই, সাদা মাছি, এগুলোর আক্রমণ থেকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে পেস্টিসাইড ইউজ করতে হয়। পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে, বেশি পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে প্রচুর পরিমাণে রাসায়নিক সার পাশাপাশি জৈব সারও ব্যবহার করতে হয়, এই জন্য এর উৎপাদন খরচটা খুব বেশি হয়। এই ফরিদপুর যেহেতু পেঁয়াজের একটি স্বর্গরাজ্য, এখানে কিন্তু আমাদের কৃষি সচিব মহোদয় সহ আমাদের বাণিজ্য সচিব মহোদয় সবাই এসেছিলেন, এসে আমাদের নিয়ে আলোচনা করেছেন, মিটিং করেছেন এবং আমাদের কাছ থেকে মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো শুনেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিই বাজারে, যাতে তারা বিভিন্ন কীটনাশক বা সার সুলভ মূল্যে পায় সেই বিষয়টুকু আমরা তাদের নিশ্চিত করার চেষ্টা করি। সরকার এখন শুধু মশলা জাতীয় ফসল না, যে কোনো ফসলে কৃষি ঋণ দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমাদের ডিসি মহোদয় অত্যন্ত আন্তরিক এই ফরিদপুরের
তিনি নিজে ঘোষণা করেছিলেন যে সরকার যে কোনো কৃষক যদি ব্যাংকে যেয়ে যদি কৃষি ঋণ না পায় বা কৃষি ঋণের ব্যাপারে কোনো কাগজপত্র চায়, এবার কিন্তু আগে একটা বিষয় ছিল কৃষি ঋণ পেতে গেলে 4% রিয়াতি সুদে আপনার মর্গেজ দিতে হবে, মানে কাগজপত্র জমা, জমির কাগজপত্র। এবার কিন্তু সেটাও সরকার মওকুফ করে দিয়েছে যে এবার কোনো মর্গেজ ছাড়াই তারা ঋণ পাবে। এবং ডিসি মহোদয় নিজে যেখানে বলেছেন যে যদি কেউ আপনাদের কাছে কোনো কাগজের দাবি করে বা কোনো কাগজ চায় তাহলে বলবেন যে আমার কাগজ ডিসি মহোদয়। এইভাবে তিনি ঘোষণা দিয়েছেন। ফরিদপুরে আমাদের যে বিএডিসির একটি কোল্ড স্টোরেজ আছে সেটার ধারণ ক্ষমতা খুবই কম এবং সেখানে তারা তাদের যে উৎপাদিত কন্ট্রাক্ট গ্রোয়ার্সের মধ্যে উৎপাদিত বীজ সেটিই রাখার সুযোগ আছে, সাধারণ কৃষকের বীজ ওখানে রাখার বা বাল্ব রাখার কোনো সুযোগ নেই। আমাদের বাণিজ্য সচিব মহোদয় কিন্তু এসে বলেছিলেন যে অন্ততপক্ষে ফরিদপুর সদর, ভাঙ্গা, সালথা এবং নগরকান্দা যে অঞ্চলগুলোতে পেঁয়াজ বেশি হয় সেখানে 4টি কোল্ড স্টোরেজ করে দেবেন। আমাদের কিন্তু সারা বছর 25-26 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়, আমাদের চাহিদাও কিন্তু 25-26 মেট্রিক টন। আমাদের চাহিদা এবং উৎপাদন সমপর্যায়ে আছে, আমাদের পেঁয়াজের ঘাটতি হওয়ার কথা না, কিন্তু আমাদের 25-30% পেঁয়াজ নষ্ট হয়ে যায় সংরক্ষণের অভাবে। সংরক্ষণের ব্যবস্থা যদি আমরা করতে পারি, পেঁয়াজটা যদি নষ্ট না হয় তাহলে সারা বছরব্যাপী পেঁয়াজটা সংরক্ষণ করে রাখতে পারবে, বিক্রি করতে পারবে, তাহলে তারা ভালো লাভ পাবে। সরকারের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছে, বর্তমান শিল্প মন্ত্রণালয় এবং আমাদের কৃষি মন্ত্রণালয়ের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের প্রতি আবেদন জানাচ্ছি যাতে পেঁয়াজ একটি লাভজনক ফসল, পেঁয়াজের বীজ উৎপাদন করে আরো বেশি লাভবান হওয়া যায়। আমরা আশা করি পেঁয়াজ চাষের পাশাপাশি এর বীজ উৎপাদন সারা দেশে আরো বাড়বে, দেশে পেঁয়াজের ঘাটতি পূরণ করতে আপনিও এগিয়ে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা।